আমি নাগরানি কামিনী, চুপ করে বসে থাকা আমাকে সাজে না। কিছু তো একটা আমায় করতেই হবে। তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে মোহিনী, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চাই। কি ব্যাপার বলো তো দিদি? কুমার, বাবা তো আমাকেও এখানে। হ্যাঁ, আমি তোমাদের ডেকেছি একটা দরকারি। আমার মেয়ে প্রাসাদে ফেরার পরেও তার মুখ ভার, মন বিষণ্ন, তার মুখে হাসি ফোটানোর দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, কি বলো কুমার? দিদি, তোমার মুখে হাসি ফোটানোর জন্য তুমি যা আদেশ করবে আমি তাই করব। কুমার, এখন আমার আদেশ শোনার মতো সময় তোমার কাছে আদৌ কি আছে? তুমি তো এখন শুধুমাত্র একজনেরই আদেশ শুনতে চাও। ঠিক আছে, তোমার মান ভাঙাতে আমাকেই কিছু করতে হবে। চমৎকার, কি সুন্দর ফুল! আমি জানতাম ফুল দেখলে তোমার মুখে হাসি ঠিক ফুটবে, আমার এখন শান্তি। আমি আর একটা বিশেষ কারণে তোমাদের এখানে ডেকে পাঠিয়েছি। কালনাগিনীর কোনো চিহ্ন আমি এখানে রাখব না। প্রাসাদে যাদের ছবি থাকার প্রয়োজন ছিল এখন থেকে শুধুমাত্র তাদের ছবিই থাকবে। ওমা, মোহিনী তুই এসেছিস? আচ্ছা বোন, আজকে দিদি ভাইকে একটু বেশি ভালো লাগছে না? শোন না, বাবা মা মনে হয় ঘুমোচ্ছে, তাই বোনকে বাবা মার সাথে পরে দেখা করাবো। এখন আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গেলে তোরা খুব খুশি হবি আর খুব মজা হবে। কোথায় যাবি? সে তো গেলেই দেখতে পাবি, দাঁড়া। কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গাও হয়! সত্যি দিদি, এই ফুল, এই জলাশয়, এই এত আলো আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে
মনে হচ্ছে যেন আমার আর কোনো যন্ত্রণাই নেই। মনে হচ্ছে আহারে কত আঘাত লেগেছে, খুব কষ্ট হচ্ছে না? কি রে বোকামি, কাঁদছিস কেন? আমি তো জানতামই না বাবা মার ভালোবাসা কেমন হয়, দিদি কি হয় জানতাম না, বন্ধু কাকে বলে জানতাম না। আসলে আসলে তো আমি খুবই একা ছিলাম। থাক, অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। এখন কি কাঁদার সময় নাকি? সাজমাতা আমার দিনের পর দিন অন্ধকারই বড় করে এসেছে, তাই আজ এই এত আলো দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই বোকামি, কাঁদছিস কেন? কাঁদবে নি, একদম কাঁদবে না। তোর একলা জীবনে আমরা সবাই এসে ভরিয়ে দিয়েছি তো বল। জানিস তো আকাশে যতই মেঘ করুক না কেন, দেখবি আমাদের ভালোবাসার জোরে সব মেঘ কেটে যাবে, সব বাধা কেটে যাবে। তুই আর দুঃখ করিস না। এই এই যে কি হচ্ছে, কি এগুলো শুনি, কি হচ্ছে? আচ্ছা আমি এখানে সব থেকে বড়, আমি যেটা বলবো সেটা সবাই শুনবে, আর কেউ কাঁদবে না, কেউ একদম কাঁদবে না। আর যে কাঁদবে আমি কিন্তু তার কান ধরে মুলে দেব। আমি কাঁদিনি দিদি ভাই, ও কেঁদেছে। তাহলে দি মুলে কানটা। কিন্তু জানিস তো একটা কথা, আমি তোর কিছুতেই মেনে নিতে পারছি না, তুই এখানে থাকতে চাইছিস না কেন বোন? না রোহিণী দিদি, আমার এখানে থাকার তো খুব ইচ্ছে করছে। তাহলে কিন্তু আমি এখানে থাকলে যে রাজমাতার উপর নজর রাখতে পারবো না। সে না হয় বুঝলাম, কিন্তু কামিনী যদি তোর কোনো ক্ষতি করে দেয়? রাজমাতাকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি তাকে ঠিক সামলে নেব। তুমি এটা নিয়ে আর অযথা চিন্তা করো না। সুন্দর একটা জায়গায় তোরা দুজনে কি খালি মুখ ভার করেই থাকবি? না না না, আর কেউ মুখ ভার করে থাকবে না, দেখো না এবার কি হয়। এবার যে আমায় ফিরতে হবে দিদি, রাজমাতা কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। সে কি এই বিশাল রাজ্যে তুই কোথায় খুঁজে পাবি কামিনীকে? জানি না মতি দিদি, সেই যে জলাশয়ের কাছ থেকে উধাও হলো তারপর থেকে তো আর কোনো খোঁজই পাইনি রাজমাতার। আমার যে দেরি হয়ে যাচ্ছে, এবার তোমরা আমায় অনুমতি দাও। বেশ, কিন্তু তুই সাবধানে থাকিস।